হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ডিসকো 135-এর আপনার ব্যাটারি চার্জিং প্লাস হেডলাইট জ্বলার লাইনগুলো। কয়েল থেকে দুইটা তারে আসে মূলত ব্লু আর হোয়াইট কালার তার। এই দুইটা তার আসে আইসা, তারপর লেটিভার ইনপুট হয়, আউটপুট হয় হোয়াইট দিয়ে আর একটা আউটপুট হয় ইউলো দিয়ে, হলুদ দিয়ে। তো এখানে মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু গাড়িতে হেডলাইট জ্বলতেছে বাট কারেন্ট ঠিক মতো বাঁচতেছে না, ব্যাটারি চার্জ ভালোভাবে দিচ্ছে না। এখানে দুইটা ফেজ থাকে, একটা ফেজে মাঝে মধ্যে একটা ফেজ ঠিক থাকে, হঠাৎ করে আবার একটা ফেজ কেটে যায় অ্যাক্টিভের ভিতর থেকে। তো একটা ফেজ কেটে যাওয়ার পরে ব্যাটারি চার্জ ঠিক মতো নেয় না, বারবার বাইরে থেকে চার্জ করে নিয়ে গাড়ি চালানো লাগে। তো অনেকেই করে দুইটা তার একসাথে ঘুরে দেয় দুইটা ফেজ, কিন্তু দুইটা ফেজে পর্যাপ্ত বিদ্যুৎ সাপ্লাই না দেওয়ার কারণে প্রপারলি ভালোভাবে চলে না। এর কারণে রেক্টিফায়ারের উপরে প্রচুর পরিমাণ প্রভাব পড়ে, রেক্টিফায়ার ব্রাস্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। তো কেউ দুই তার একসাথে করে দিবেন না, প্রয়োজনে রেক্টিফায়ারটা চেঞ্জ করে দেবেন। এরকম একটি সমস্যা আমাদের এক বাইরের গাড়িতে হয়েছিল, আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা। ধন্যবাদ সবাইকে।